এইবার আমরা তাপ পরিমাপের নীতি শিখব। তাপ পরিমাপের নীতির ক্ষেত্রে তাপ গতিবিদ্যার আমরা এই অধ্যায়ে তিনটা সূত্র শিখব। কয়টা সূত্র? তিনটা সূত্র। দেখো তাপ গতিবিদ্যার তিনটা সূত্র, সায়েন্টিস্টরা এরকম হয়েছে, দেখো প্রথমে সূত্র আবিষ্কার করে ফেলছে, প্রথমটা সেটা হচ্ছে তাপ গতিবিদ্যার প্রথম সূত্র, তাপ গতিবিদ্যার গতিবিদ্যার প্রথম সূত্র, প্রথম সূত্র আবিষ্কার হয়ে গেছে। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র আবিষ্কার হয়ে গেছে, পরে দেখে যে আরও একটা সূত্র দরকার, কিন্তু সেটার সিরিয়াল নাম্বার এর দুজনের আগে হওয়ার কথা, তখন তারা নাম দিছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। কথা কি বুঝছো? প্রথম দুইটা আবিষ্কার করে ফেলছেন, প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র বলে ফেলছে, এখন কি করবে? ওইটারে বলছে শূন্যতম, জিরোথ ল। তাহলে এই তাপ, তাহলে আমরা এই তিনটা সূত্র আমরা এই অধ্যায়ে শিখব। আমাদের তাপগতিবিদ্যার কয়টা সূত্র শিখব? তিনটা এই অধ্যায়ে আমরা শিখব। প্রথম সূত্র হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র, এবং লিখে নাও তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা হচ্ছে তাপমাত্রা পরিমাপের কাজে লাগে, তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়, তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়। শূন্যতম সূত্রের বিবৃতিটা একটু শুনি আমরা। শূন্যতম সূত্র বলতেছে যে তোমার কাছে যদি একাধিক বস্তু থাকে, কয়টা থাকে? তিনটি বস্তু থাকে, তিনটি বস্তু থাকে, ধরো এইটা, এইটা এবং এই কলমটা, এই যে তিনটা বস্তু, খেয়াল করো এই যে এই কলমটার সাপেক্ষে এই প্রথম মার্কারটা আর এই দ্বিতীয় মার্কারটা আলাদাভাবে যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, খেয়াল করো এইটা এটার সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, এইটা এটার সাথে তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে আমরা কি বলতে পারি? তিনজনই তাপীয় সাম্যাবস্থায় আছে, এটাই শূন্যতম সূত্র। একবারে একটা কমন সেন্সের কথা, তাই না? কমন সেন্সের কথা কি না? এ ইকল টু বি আর বি ইকল টু সি, তাহলে কি এ ইকল টু বি ইকল টু সি? এটাই তো সহজ কথা। কি বলতেছে? যদি তৃতীয় কোনো বস্তুর সাপেক্ষে, বর্ণনাটা এইভাবে হবে, বইতে এইভাবেই আছে, তৃতীয় কোনো বস্তুর সাপেক্ষে দুটি বস্তু যদি আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকে, এটার সাথে এটাও তাপীয় সাম্যাবস্থায় আছে, আবার এটার সাথে এটাও তাপীয় সাম্যাবস্থায় আলাদাভাবে আছে, তাপীয় সাম্যাবস্থা মানে তাপ দেওয়া নেওয়া বন্ধ হয়ে যাবে যেই সময় যায়, তাহলে এই যে তাপীয় সাম্যাবস্থায় এও আছে, এই দুইজনও তাপীয় সাম্যাবস্থায় আছে, তাহলে তিনজনই কি? তাপীয় সাম্যাবস্থায় আছে। এইটাই হচ্ছে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। বোঝা গেছে? লিখে ফেলো তাহলে এই কথাটা, যে তাপীয় তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কি? যদি তৃতীয় কোনো বস্তুর সাপেক্ষে দুটি বস্তু আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে তিনটি বস্তুই তাপীয় সাম্যাবস্থায় থাকবে, তিনটি বস্তুই পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। তৃতীয় কোনো বস্তুর সাপেক্ষে যদি দুটি বস্তু আলাদাভাবে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে তিনটি বস্তুই তাপীয় সাম্যাবস্থায় থাকবে। বইতে দেখবা, বইয়ের ভাষায় আরও সুন্দর করে থাকতে পারে। এবার হচ্ছে আমরা এই সূত্রটা তাহলে কোথায় কাজে লাগে? আমরা বলছিলাম তাপমাত্রা পরিমাপে ব্যবহৃত হয়, তাহলে এটা থার্মোমিটারের সূত্র। এটা কার সূত্র? থার্মোমিটারের সূত্র। তাহলে একটু আমরা বাস্তবিক অ্যাপ্লিকেশন দেখি যে এটা কিভাবে থার্মোমিটারে অ্যাপ্লাই হয়। তো থার্মোমিটার অনেক ধরনের আছে, ডিজিটাল থার্মোমিটার আছে, পারদ থার্মোমিটার আছে, তারপরে বাষ্পীয় থার্মো মানে বায়বীয় থার্মোমিটার আছে, তারপর পাইরোমিটার বা দূরে থেকে থার্মোমিটার, যেটা দিয়ে ওই যে করোনার সময় ডিজিটালি কী করতো, দূর থেকে তাপমাত্রা পরিমাপ করা যায়, পাইরোমিটার আছে, অনেক ধরনের থার্মোমিটার আছে। সবচেয়ে বেশি ব্যবহৃত বা বহুল পরিচিত কোনটা? মেডিকেল থার্মোমিটার, যেটা পারদ থার্মোমিটার, দেখছো না সবাই, ডাক্তাররা এর আগে ওইটাই বেশি ইউজ করতো, এরকম একটা সরু টিউবের মধ্যে এইখানে একটা কি থাকতো, ধাতব ধাতব স্টিলের একটা ক্যাপসুলের মতো থাকতো, এবং এইখানে পারদের একটা সরু জায়গা থাকতো যেখান দিয়ে পারদ ওঠানামা করতে পারতো, তাই না? সূক্ষ্ম একটা ছিদ্রপথ থাকতো। তাহলে এই জায়গায় আমরা একটু এইটার মধ্যে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র কিভাবে কাজ করে সেইটা এখন আমরা একটু দেখব। সেটা কিভাবে? দেখো আমাদের এই যে যেই পারদ,
এইটাকে আমরা একটা নামকরণ করি, এইটাকে একটা নামকরণ করি। দেখো আমাদের শরীরের সাথে এটা যুক্ত হয়, আমাদের শরীরের নাম্বার দিলাম, শরীর হচ্ছে সি, শরীর কি সি। এই যে ধাতব অংশ এটা হচ্ছে দিলাম বি, আর এই পারদ হচ্ছে এ, পারদ কি এ, বা অন্য উল্টাপাল্টাও দেওয়া যেত, সমস্যা নেই। এখন খেয়াল করো তো এই যে যে সি শরীর কার সাথে সাম্য অবস্থায় আছে, বি এর সাথে, আবার বি আবার কার সাথে সাম্য অবস্থায় আছে, এর সাথে। তাহলে খেয়াল করো এ ইকুয়াল টু বি, আবার বি ইকুয়াল টু সি, অতএব এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি। তাহলে আমরা দেখতেছি আমরা শরীরটাকে কানেক্ট করছি কিসের সাথে, ধাতব অংশের সাথে, আবার ধাতব অংশ কানেক্ট কার সাথে, পারদের সাথে। তাহলে আমরা এ ইকুয়াল টু বি পাচ্ছি, বি আর এ তো একই অবস্থায় আছে, আবার বি ইকুয়াল টু সি পাচ্ছি। আমরা তখন বলতে পারছি অতএব সি ইকুয়াল টু এ, সি ইকুয়াল টু এ। এই জন্য আমাদের শরীরের তাপমাত্রা কাকে দেখে বলি, এই ধাতব অংশ দেখে না এর অবস্থান দেখে, পারদের অবস্থা দেখে। তাহলে পারদ আর এই সি সমান আছে, এটা কোন সূত্রের কারণে আমরা জানতে পারলাম, তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সে বলছিল যে এই বি সি এর সাথে সমান, বি আবার এর সাথে সমান, অতএব এর সাথে সি সমান হবে। কথা কি বুঝছো? অজান্তেই আমরা শূন্যতম সূত্র অ্যাপ্লাই করছি, তাই না? তাহলে শূন্যতম সূত্রের অ্যাপ্লিকেশনটা বোঝা গেছে কিনা? এটা হচ্ছে শূন্যতম সূত্র। এরপরে কিছু সংজ্ঞামূলক জিনিস আছে, এরপরে হচ্ছে তাপ পরিমাপের। প্রথমে হচ্ছে থার্মোমিটার কাকে বলে, থার্মোমিটার কি? যে যন্ত্রের সাহায্যে আমরা তাপমাত্রা পরিমাপ করি তাকে থার্মোমিটার বলে। তাপমাত্রিক ধর্ম আছে, তাপমাত্রিক ধর্ম কি? যেই ধর্মকে কাজে লাগিয়ে আমরা তাপমাত্রা পরিমাপ করি তাকে তাপমাত্রিক ধর্ম বলে। যেমন দেখো সব ধর্ম দিয়ে কিন্তু পরিমাপ করা যাচ্ছে না, আমরা এইখানে কোন ধর্মটাকে ইউজ করছি বলো তো? পারদের কি বৃদ্ধি পায় এখানে? আয়তন। আমরা তাপ দিছি, পারদটা সংকুচিত অবস্থায় ছিল, প্রসারিত হয়েছে। আমরা পারদের কি দেখে আমরা বলছি যে তাপ বেশি? আয়তন দেখে তাপমাত্রা বলছি। তাহলে এই যে এখানে আয়তনকে ইউজ করা হয়েছে, কোনো কোনো জায়গায় কালার দেখে বলা হয়, তাপ দিলে কালার চেঞ্জ হচ্ছে, তখন আমরা কি বলি যে এটার তাপমাত্রা বেশি, এটার তাপমাত্রা কম। যেটা ওই যে ডিজিটাল থার্মোমিটার সেখানে কি ইউজ করে? রোধকে ইউজ করা হয়, রোদ। তাপ দিলে ধাতব পদার্থের কি বাড়ে? রোদ বেড়ে যায়। তাহলে আমরা রোদকে ব্যবহার করে কি পরিমাপ করতে পারি? তাপমাত্রা পরিমাপ করতে পারি। তাহলে বস্তুর যে ধর্মকে ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা যায় তাকে তাপমাত্রিক ধর্ম বলে। কথা কি বুঝছো? হ্যাঁ, লিখে ফেলো কি কি হতে পারে সেটা। আয়তন, রোদ, চাপ, বর্ণ, এগুলো কি তাপমাত্রিক ধর্মের উদাহরণ। কথা কি বুঝছো? কি কি? আয়তন, আয়তনটা আমরা বেশি ব্যবহার করি, রোদ, তারপর আয়তন, রোদ, বর্ণ, চাপ, লিখে নাও, এই কটা উদাহরণ হচ্ছে এটার। চাপও ইউজ করা হয়। এটা তাপমাত্রিক ধর্ম, কিন্তু তাপমাত্রিক ধর্মটা এদিকে খেয়াল করো, কোনটাকে আমরা তাপমাত্রিক ধর্ম হিসাবে ব্যবহার করব, যেটা সুষমভাবে পরিবর্তন হয়। মনে করো এক থেকে দশ পর্যন্ত একরকম বৃদ্ধি পেলো, আবার দশ থেকে বিশ পর্যন্ত আলাদাভাবে বৃদ্ধি পেলে সেটা হবে না, সুষমভাবে বৃদ্ধি পেতে হবে। কথা কি বুঝছো? সবসময় একই রেঞ্জে একই হারে বৃদ্ধি পেলে, লিনিয়ারলি বৃদ্ধি পেলে সেটাকে ইউজ করতে হয়। এরপরে হচ্ছে দুইটা স্থির বিন্দুকে কাজে লাগাইতে হয়। স্থির বিন্দু কি? একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু, নিম্ন স্থির বিন্দু, আর একটা হচ্ছে ঊর্ধ্ব স্থির বিন্দু। নিম্ন স্থির বিন্দু কি? নিম্ন স্থির বিন্দু হচ্ছে, এখানে সংজ্ঞা দেখো, যে তাপমাত্রা, যেই তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি এবং বরফ, বিশুদ্ধ পানি এবং বরফ সাম্য অবস্থায় থাকে। সহজ কথায় যেই তাপমাত্রায় প্রমাণ চাপে পানি বরফে রূপান্তর হতে শুরু করে বা বরফ পানিতে রূপান্তর হতে শুরু করে সেটাকে নিম্ন স্থির বিন্দু, যেটাকে আমরা বলি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড। কথা কি বুঝছো? এই তাপমাত্রায় কি করে? বরফ এবং পানির ট্রানজিশন হয়। তাহলে এটাকে আমরা কি বলছি? নিম্ন স্থির বিন্দু। ঊর্ধ্ব স্থির বিন্দু কি? যেই তাপমাত্রায় প্রমাণ চাপে বাষ্প এবং পানি সাম্য অবস্থায় থাকে বা বাষ্প পানিতে পানি বাষ্পতে রূপান্তর হতে শুরু করে সেটাকে কি বলে? ঊর্ধ্ব স্থির বিন্দু। তাহলে এইটা কি আমরা কি এটা কি ন্যাচারালি এইটাই নিম্ন স্থির বিন্দু, নাকি এটাকে আমরা ফিক্সড করে নিলাম? এটা আমরা ধরে নিলাম, এটা আমাদের ধরে নেওয়া একটা মান। তাহলে এই যে যেই বিন্দুগুলোকে আমরা
तापमात्रा परिमापेर जोन्नो धोरे नहीं जे एटा आमादेर निम्नबिंदु और एटा ऊर्ध्वबिंदु एगुलोके कि बला हय निम्न स्थिर बिंदु और ऊर्ध्व स्थिर बिंदु बा स्थिर बिंदु। एखन ख्याल करो सेलसियास मेगेनि सेलसियास कि करछे से एकटा थार्मोमीटर तैरि करछे सेई सेलसियासे आमरा जेटा करतेछि ख्याल करो जे शून्य डिग्री सेंटिग्रेडे पारद जतटुकु उच्चताय थाकबे सेटाके शून्य डिग्री सेंटिग्रेड बोलछे एकशो डिग्रीते जे उच्चताय थाकबे सेटाके एकशो डिग्री सेंटिग्रेड बोलछे एबं एई जायगा थेके एई पर्यन्त एई भागटाके एकशोटा भागे समान भागे भाग करे से एर प्रत्येक भागके बोलछे एक डिग्री सेंटिग्रेड एक डिग्री हाँ सेंटिग्रेड और सेलसियास एक ही বিষয়টা হচ্ছে সেলসিয়াস তার নিজের নামে আর নামকরণ না করে হয়তোবা সেলসিয়াস না বলে সে বলছিল সেন্টিগ্রেড পরবর্তীতে তার নাম আর সেন্টিগ্রেড এক জায়গায় হয়ে গেছে এক রকমই হয়ে গেছে পরে আমরা সেটাকে তার নামে সেলসিয়াসই বলি আর কি কথা কি বুঝছো বিষয়টা হচ্ছে সেন্টিগ্রেড বা সেলসিয়াস একই আচ্ছা তাহলে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করো এই যে যে 100 এর উপরে কি আর যাওয়া যায় না তাহলে এইটা আমাদের ধরে নেওয়া স্থির বিন্দু এটা আমাদের ধরে নেওয়া নিম্ন স্থির বিন্দু বাট এর চেয়ে নিচে কত যাওয়া যায় থিওরিটিক্যালি কত নিচে নামা যায় তাপমাত্রার ক্ষেত্রে সেটা চার্লসের সূত্র ব্যবহার করলে যে চার্লসের সূত্র মনে আছে তোমাদের ভলিউম ভি ইকুয়াল টু ভি নট প্লাস অর মাইনাস থিটা বাই 273 ইনটু ভি নট কথা কি বুঝছো এইটা হচ্ছে কি এটা কার সূত্র চার্লসের সূত্র তো সেলসিয়াস তো একটা স্কেল তৈরি করে দিছে আমাদের শূন্য আর একশোকে ঊর্ধ্ব এবং নিম্ন স্থির বিন্দু ধরে এটাকে একশোটা ভাগে ভাগ করে বলছে যে এটাই আমাদের স্কেল তো বিজ্ঞানী কেলভিন খেয়াল করছে যে এইটাকে যে আমি নিম্ন স্থির বিন্দু বা নিম্ন তাপমাত্রা বলছি এটা তো আসলে নিম্ন না কারণ আমি এর থেকে আরও নিচে নামতে পারি মাইনাস 31 ডিগ্রিতে কার্বন ডাইঅক্সাইড হচ্ছে মানে কার্বন ডাইঅক্সাইডের ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে মাইনাস 31 মানে মাইনাস 31-এ যাওয়া যায় পৃথিবীতে তুমি যদি রাশিয়ার বা ওই যে উত্তর মেরুর দিকে যাও মেরু অঞ্চলে যাও দেখবা ওখানে মাইনাস 80 ডিগ্রি সেন্টিগ্রেড মাইনাস 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকে তাহলে আমি তো এই যাই সর্বনিম্ন তাপমাত্রা না এর থেকেও কি আরও নিচে যাওয়া যায় সেলসিয়াসের এই স্কেল দেখে কেলভিন চিন্তা করলো যে আমি এইটাকে শূন্য বলবো না আমি প্রকৃত যেটা শূন্য সেটাকেই শূন্য বলবো প্রকৃত যেটা শূন্য সেটাকেই শূন্য বলবো তাহলে প্রকৃত শূন্য খোঁজার জন্য সে এই চার্লসের সূত্র ব্যবহার করছে চার্লসের সূত্র বলতেছে কোনো একটা নির্দিষ্ট তাপমাত্রায় আয়তন গ্যাসের আয়তন হচ্ছে শূন্য ডিগ্রি তাপমাত্রায় যেই আয়তন পাওয়া যাবে তার থেকে প্লাস অর মাইনাস থিটা বাই 273 ইন্টু ভি নট এই থিটাটা হচ্ছে যেই তাপমাত্রায় তুমি তাকে পরিমাপ করছো খেয়াল করো মজার ব্যাপার হচ্ছে প্লাস হচ্ছে যখন আমি তাপমাত্রা বৃদ্ধি করব শূন্য থেকে যদি উপরের দিকে তাপমাত্রা যাই মানে 10 ডিগ্রিতে গেলে এখানে 10 বসবে যদি আমি মাইনাস 10-এ যাই তাহলে এখানে কি বসবে মাইনাস 10 তাহলে প্লাস অর মাইনাস না দিয়ে আমরা যেহেতু এখন নিচের দিকে যাওয়ার চিন্তা করতেছি তাহলে মাইনাস হবে এবং এখানে যদি আমি সামহাউ 273 নেগেটিভ বসাই তাহলে কি হয় দেখো তো আয়তন হয়ে যাচ্ছে জিরো তাহলে মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেডে গেলে গ্যাসের আয়তন কি হয়ে যায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে এই জন্য এটাকে থিওরিটিক্যালি বলে কারণ এই পর্যন্ত যাওয়া সম্ভব হয় নাই কিন্তু কেলভিন কিন্তু এই তাপমাত্রায় যেতে পারে নাই মাইনাস 273-এ কি যেতে পারছে সে মাইনাস 273 ডিগ্রি ক্রিয়েট করা অনেক কঠিন মাইনাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড সে ক্রিয়েট করতে পারে নাই কিন্তু এই থিওরিতে মাইনাস 273 বসিয়ে সে দেখতেছে ওই আয়তনে গ্যাসের আয়তন কি হয়ে যাবে শূন্য আর কারো আয়তনই যদি শূন্য হয়ে যায় তাকে আর তুমি ঠান্ডা করতে পারবা সে তো ভ্যানিশ হয়ে গেছে তাহলে এর চেয়ে নিচে আর যাওয়া সম্ভব না তাহলে তাত্ত্বিকভাবে আসলো কি আমরা এই যে নিচে যাইতে 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 এখানে কত পর্যন্ত যাইতে পারি এখানে ব্রেক দিলাম মানে এটা আরও অনেক বড় কিন্তু আমি ছোট করে দেখাচ্ছি এটা মাইনাস 273 পর্যন্ত যাওয়া সম্ভব বুঝতেছো না বুঝো নাই মাইনাস 200 এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কেন আমরা মাইনাস 273-এ যাচ্ছি
कारण आम्रा देखलाम थियोरिटिकली गैसेर आयतन शून्य हो जाए जो माइनस 273 डिग्री सेंटिग्रेडे गैसटाके निये जाई ताहले आयतन शून्य हो जावा माने सेटाई सर्वनिम्न तापमात्रा ताहले एइटाके से शून्य धरछे ताहले एइटाई कि प्रकृत शून्य एटा कि शून्य प्रकृत शून्य तापमात्रा हच्छे एइटा অরিজিনাল শূন্য কথা কি বুঝছো এটা হচ্ছে ছিল কি ধরে নেওয়া শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড আর এটা হচ্ছে প্রকৃত শূন্য এই জন্য এইটাকেই ইন্টারন্যাশনাল ইউনিট বা এসআই ইউনিট হিসাবে তাপমাত্রা কি সেলসিয়াসকে ব্যবহার করে না কেলভিনকে ব্যবহার করে কেন ব্যবহার করে বোঝা গেছে কারণ এইটা প্রকৃত শূন্য ধরে স্কেলটাকে বানানো হয়েছে তাহলে যে প্রকৃতটাকে ধরছে সেটাই তো স্কেল প্রকৃত স্কেল বুঝছো না অন্যগুলো অন্য কাজে লাগে তাহলে তাহলে এইটা আমরা জানলাম সেলসিয়াস এবং কেলভিন কিভাবে আসছে সেলসিয়াস হচ্ছে একটাকে ধরে নিছে কারণ পানি হচ্ছে সবচেয়ে পরিচিত পদার্থ এবং অ্যাভেলেবল পদার্থ এইটার বরফটাকে শূন্য আর বাষ্পটাকে 100 ধরে সে 100টা ভাগ করে একটা স্কেল তৈরি করছে ব্যবহার করার জন্য আর সেলসিয়াস বলতেছে মানে কেলভিন বলতেছে সেটা আমি মানি না আমি প্রকৃত শূন্য যেটা সেটাকে শূন্য ধরব আর এই ভাগ কিন্তু সেলসিয়াসের এবং কেলভিনের একই কেলভিনও এই 1 ডিগ্রি এক ডিগ্রি সেলসিয়াসকে কেলভিনও 1 কেলভিন বলতেছে মানে ভাগ কিন্তু এই সেলসিয়াসের মতোই ভাগ সংখ্যা একই বা 1 ডিগ্রি বা 1 সেন্টিগ্রেডের পার্থক্য কিন্তু একই কিন্তু সে বলছে যে শূন্য থেকে শুরু করব আর এ শুরু করছে 273 থেকে বা যেটা শূন্য সেলসিয়াস বলতেছে সেখান থেকে আচ্ছা এরপরে আমরা তাপগতিবিদ্যার আরেকটা কনসেপ্ট দেখব সেটা হচ্ছে মনে করো একটা স্কেলের দাগ এলোমেলো হয়ে গেছে একটা স্কেলের দাগ কি সঠিকভাবে দাগ কাটা নাই বা থার্মোমিটারটা কাজ করতেছে ভুল কাজ করতেছে তুমি সেটা দিয়েও কিভাবে সঠিকভাবে তাপমাত্রা পরিমাপ করতে পারো বা কোনো একটা দাগ ছাড়া দাগ কাটা না দাগ ছাড়া একটা জিনিস দিয়ে কিভাবে পরিমাপ করতে পারো সেটা একটু দেখো মনে করো এই থার্মোমিটারের কোনো দাগ কাটা নাই এদিকে খেয়াল করো কোনো দাগ কাটা নাই তাহলে এই যে যে শূন্য থেকে 100 পর্যন্ত দাগ কাটা এটা নাই একটা দাগ কাটা ছাড়া একটা থার্মোমিটার তুমি পেয়েছো তাহলে সেটাকে তুমি কি করবা প্রথমে বরফের মধ্যে রাখো কিসের মধ্যে বরফের মধ্যে রাখলে এটা একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত উঠবে না পারদটা এক জায়গায় নির্দিষ্ট জায়গায় থাকবে তো সেই জায়গাটাকে তুমি কি বললা সেইটাকে তুমি বলবা হচ্ছে এক্স কারণ এটা দৈর্ঘ্য দৈর্ঘ্য বলতেছো তো এটা কি দৈর্ঘ্য না এটা এক্স জিরো মানে জিরো ডিগ্রির দৈর্ঘ্য এরপরে তুমি এইটাকে নিয়ে এইখানে বাষ্পে বাষ্পের মধ্যে রাখলা এটাকে পরবর্তীতে কিসের মধ্যে রাখলা বাষ্পের মধ্যে রাখলা সেটা উঠে গেল এই জায়গায় সেটাকে তুমি কি বললা এক্স এটাকে এক্স জিরো না বলে এক্স আইস বলো এক্স আইস এটা এক্স স্টিম বাষ্প এক্স স্টিম এখন তুমি ধরো তোমার শরীরের তাপমাত্রা পরিমাপ করতে চাও তুমি তোমার শরীরের সাথে যুক্ত করলা তখন সে তো একটা নির্দিষ্ট হাইটে থাকবে সেই হাইটটাকে বললা এক্স জাস্ট এক্স বা এক্স থিটা কি এক্স থিটা তো তখন তুমি এই জায়গায় একটা সূত্র ইউজ করতে পারো খেয়াল করো যদি এইটা দাগ কাটা থাকতো যদি এটা দাগ কাটা একটা থার্মোমিটারের সাথে তুলনা করো এই যে দাগ কাটা থার্মোমিটারটায় এটা কততে থাকতো শূন্য ডিগ্রি সেন্টিগ্রেডে এইটা কততে থাকতো 100 ডিগ্রি সেন্টিগ্রেডে এইটাকে তুমি বললা যে থিটা থিটা ডিগ্রি সেন্টিগ্রেডে জানো না তো এটা এটা তোমার শরীরের তাপমাত্রা তো জানো না তুমি তাহলে এটা অজানা তাহলে দেখো তো এই দুইটা থার্মোমিটারকে তুলনা করলে আমরা কি এইটা বলতে পারি না যে এই যে এইটুকুর লেন্থ এখান থেকে এইটুকুর লেন্থ আর এখান থেকে এইটুকুর লেন্থ কি সেম না কারণ পারদ তো আর জানে না যে তুমি এটা দাগ কাটছো আর এটা দাগ কাটো না এরকম কি জানে সে পারদের কাছে তো জানা নাই কারণ হাইট তো পারদ সেমই দিবে তাহলে এই লেন্থটা আর এখান থেকে এই লেন্থটা কি সেম না সেম কিনা বুঝতেছো তাহলে আমি এই জায়গায় সেই কথাটা বলতে পারি কিনা যে হ্যাঁ এই এই হাইট দুটা তো সেম তাহলে আমরা বললাম যে ওই ওই থার্মোমিটারের জন্য এল ওয়ান বাই এল আর এল ওয়ান আর এই থার্মোমিটারের স্মল এল টু আর এটার এল টু সেম সেম কি না বুঝতেছ এইটার এই লেন্থটাকে আমি কি বলছি পরতের এল ওয়ান এল ওয়ান এটা এল টু এই দুটো তো সেম আবার স্মল এল ওয়ান স্মল এল টু এই দুটোও তো সেম তাহলে এই দুজনের অনুপাত
सेम हबे ताले ए जगह आमरा मान बसाई एइटुकु एल वन के आमी कि बोलते पारी देखो तो एक्स थीटा माइनस एक्स आईस एखान थेके एइ पर्यन्त एखान थेके एइ पर्यन्त एक्स थीटा एखान थेके एइ पर्यन्त एक्स आईस ताले एइ एइटुकु कत हबे एक्स एक्स थीटा तो एखान थेके एइ पर्यन्त माइनस जदि एक्स आईस करो ताले तो स्मल एल पाओया जाय कैपिटल एल कि पाबा एक्स स्टीम माइनस एक्स आईस बुझतेछो इक्वल टू ओई पाशेरटा कि নিচেরটা হচ্ছে 100 মাইনাস 0 আর উপরেরটা হচ্ছে থিটা মাইনাস 0 বুঝছো এই যে এইটুকু এইটুকুর দৈর্ঘ্য তো স্মল এল কি হবে এইটুকু স্মল এলটা কত থিটা মাইনাস 0 আর এই ক্যাপিটাল এল হচ্ছে 100 মাইনাস 0 তাহলে আমরা এখন মোট কত পাচ্ছি দেখো এইখান থেকে আমরা সূত্র বানাই ফেলতে পারি যে থিটা বাই 100 ইকুয়াল টু এক্স थीटा माइनस एक्स आईस एक्स स्टीम माइनस एक्स आईस अतएव थीटा इक्वल टू एक्स थीटा माइनस एक्स आईस एक्स स्टीम माइनस एक्स आईस इंटू 100 डिग्री सेंटिग्रेड कथा कि बुझो एखन मने करो ये सूत्रटा कतटा माने गुरुत्वपूर्ण एक सूत्र ये गुरुत्वटा एकटू आमरा बोझार चेष्टा करी গুরুত্বটা হচ্ছে এখানে তো আমি পারদ থার্মোমিটারের কথা বললাম তাই না মনে করো আমার কাছে পারদ থার্মোমিটার নাই আমি একটা লোহার খণ্ড নিলাম এদিকে একটু দেখো একটা লোহার খণ্ড নিলাম সেটাকে 0 ডিগ্রি তাপমাত্রায় রেখে তার রোধ পরিমাপ করলাম তার কি পরিমাপ করলাম রোধ ব্যাপারটা বুঝো 0 ডিগ্রি তাপমাত্রায় রেখে এটার রোধ পাওয়া গেল 0 ডিগ্রি তাপমাত্রায় যে রোধ পাওয়া যাবে সেটা হচ্ছে আর আইস যদি এটা রাইস পড়ে না আবার বরফের রোধ বরফের সময় রোধ পাওয়া গেল ধরো 5 ওহম কত ওহম পাওয়া গেল 5 ওহম এই লোহার খণ্ডটাকেই বাষ্পের মধ্যে রেখে 100 ডিগ্রি তাপমাত্রায় নিয়ে এটার রোধ পরিমাপ করলাম এবং সেটার রোধ পাওয়া গেল আর স্টিম ইকুয়াল টু ধরো 20 ওহম কথা কি বুঝছো এই রোধ এই বস্তুটাকে তোমার শরীরের সাথে যুক্ত করে তোমার আর্মপিটে রাখলা বা তোমার শরীরের সাথে অ্যাড করে তোমার শরীরের তাপমাত্রা দিয়ে ওইটার রোধ পরিমাপ করলা ওইটার রোধ পরিমাপ করলা এবং সেটা হচ্ছে কি আর থিটা মানে তোমার শরীরেরটাকে কি বলছিলাম আমরা এখানে এক্স থিটা বলছিলাম এক্স মানে কি যে কোনো চলক এইবার রোধের ক্ষেত্রে এটা কি হবে আর থিটা পাওয়া গেল 10 ওহম তাহলে দেখো তো পারদ থার্মোমিটার কিন্তু নাই তোমার কাছে কি আছে এক খণ্ড লোহা আর রোধ পরিমাপের একটা যন্ত্র তাহলে তুমি সেটা দিয়ে এখন তোমার শরীরের তাপমাত্রা পরিমাপ করতে পারো কিভাবে দেখো তো আর থিটা মাইনাস আর আইস আর স্টিম মাইনাস আর আইস ইনটু 100 ডিগ্রি সেন্টিগ্রেড কথা কি বুঝছো যে কোনো পরিবর্তনশীল চলক দিয়ে এখন তুমি রোধ পরিমাপ করতে পারবা কথা কি বুঝছো তার মানে দাগ না কাটা একটা থার্মোমিটার দিয়ে আমরা এমন একটা সূত্র তৈরি করে ফেলতে পারলাম যেই সূত্র দিয়ে আমরা এখন যে কোনো পরিবর্তনশীল বস্তু দিয়ে বা মানে পরিবর্তনশীল ধর্ম দিয়ে পরিমাপ করতে সক্ষম হব কথা কি বুঝছো এবং এই অঙ্ক প্রচুর পরিমাণে আসবে তোমাদের এই অঙ্কটা এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট কথা কি বুঝছো এখন আসো আমি বলছিলাম যে চাপের ক্ষেত্রে রোধ রোধ আর কি কি বলছিলাম আয়তন রোধ চাপ বর্ণ এখন একটু চাপের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করো চাপে কিভাবে তৈরি হয় এখন পারদের আয়তন তো বৃদ্ধি পায় একটা বস্তুর আয়তন যতটুকু বৃদ্ধি পায় লিকুইডের আয়তন যতটা বৃদ্ধি পায় এক ডিগ্রি বাড়াইলে বাষ্পের চাপ তার থেকে কি বেশি বৃদ্ধি পায় না কম বৃদ্ধি পায় বেশি বৃদ্ধি পায় কারণ বাষ্প অল্প তাপেই বেশি প্রসারিত হয় তাহলে বাষ্পের তো মানে বাষ্প বা গ্যাসের তো আয়তন চোখ দিয়ে দেখা যায় না তাহলে গ্যাসের কোনটা ফিল করা যায় চাপ তাহলে আমি যদি অল্প তাপমাত্রা ধরো আমি যদি আমার যদি 10 ডিগ্রি সেন্টিগ্রেড পরিমাপ করলেই যথেষ্ট তাহলে ঠিক আছে আমি যদি 10.5 বা 10.01 ডিগ্রি সেন্টিগ্রেড পরিমাপ করতে চাই সেই ক্ষেত্রে কি আমি লিকুইডের আয়তনের উপর ভরসা করব না বাষ্পের চাপের উপরে ভরসা করব সরি গ্যাসের মানে গ্যাসের চাপের উপরে ভরসা বেশি হবে কারণ গ্যাসের লিকুইডের ক্ষেত্রে এই যে 10 থেকে
10.5 গেলে খুব বেশি আয়তন পরিবর্তন হবে না, ওটা মেজার করা কঠিন। কিন্তু 10.01 এ তো আরো কম হবে, তাহলে ওটা মেজারেবলই হবে না। কিন্তু গ্যাসের ক্ষেত্রে 10 থেকে 10.01 এ গেলেই দেখা যাবে চাপ অনেক বেড়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে কোনটা ইউজ করা হয়? সূক্ষ্ম তাপমাত্রা পরিমাপে গ্যাসের চাপ ইউজ করা হয়। কথা কি বুঝছো? এবার আরেকটা জিনিস খেয়াল করো, এই যে রোদ থার্মোমিটার, এইটা এইটার একটা অ্যাপ্লিকেশন তোমাকে একটু বলে দিই। খেয়াল করো, যদিও মেকানিজমটা কি এক্স্যাক্টলি এটা কিনা আমি জানি না, কিন্তু দেখো ওই যেই ডিজিটাল যেই আমরা থার্মোমিটারগুলো ইউজ করি, ওই থার্মোমিটার কি তুমি বাসায় একটা বানাইতে পারো কিনা? মনে করো যে তুমি একটা ডিজিটাল থার্মোমিটার বানাইতে চাও, এক খণ্ড লোহা নিয়ে নিলা, এই লোহাটার দুই প্রান্তে দুইটা তার যুক্ত করলা, যুক্ত করে এইটাকেই প্রোব হিসাবে, এই যে এই যেটা আমরা যুক্ত করি শরীরের সাথে, ওইটাকে রেখে দিলা সামনে, আর এই দুইটা তার দিয়ে তুমি একটা সার্কিট তৈরি করলা, যেই সার্কিটটা কী করতে পারে, এটা রোধ পরিমাপ করতে পারে। কী করতে পারে? রোধ পরিমাপ করতে পারে। মনে করো তুমি আরডিওনো সার্কিট তৈরি করে, আরডিওনো দিয়ে একটা সার্কিট তৈরি করলা বা একটা ডিজিটাল লজিক তৈরি করলা, যেটা এটা রোধটা পরিমাপ করতে পারে, এবং এই সূত্রটা তুমি সেটাকে ইনপুট করে দিলা যে এই পদার্থটা, এই যে এই যেই লোহাটা বা যেই পদার্থটা দিছো, সেটা 0 ডিগ্রি রোধটা তুমি আগে থেকে মেজার করে ওখানে বসাই দিলা, ওই সফটওয়্যারে বসাইলা, যেই সফটওয়্যারটা তুমি লিখলা সেখানে 0 ডিগ্রিতে এটার রোধ কত এটা বসাই দিলা, 100 ডিগ্রিতে রোধ কত হয় সেটা বসাই দিলা। তাহলে তোমার শরীরের সাথে যদি তুমি এটাকে জাস্ট যুক্ত করো, তখনই কী করবে, তোমার শরীরের তাপমাত্রা রোধ কত সেটাও পাওয়ার সাথে সাথেই এই সূত্র ইউজ করে তোমার শরীরের তাপমাত্রা দিয়ে দিবে। তাহলে ডিজিটাল থার্মোমিটার একটা বানানো যাবে না, এক খণ্ড লোহা দিয়েই তুমি বানাইতে পারবা। আর আরডিওনো আর কিছু বেসিক যেই তোমরা কী বলে ল্যাঙ্গুয়েজ শিখতেছো আর কি, সি শেখাচ্ছে না তোমাদের ICTতে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেগুলো শিখতেছো সেগুলো দিয়ে এটা করা সম্ভব। কথা কি বুঝতেছো? তাহলে এইবার শেষ করবো আর একটা জিনিস দিয়ে, এদিকে খেয়াল করো, আমাদের কাছে তিনটা থার্মোমিটারের স্কেল খুব বেশি ব্যবহৃত হয়। সেটা হচ্ছে, এক হচ্ছে সেলসিয়াস আর কেলভিন, তো আমরা আলোচনা করেই ফেলছি, আরেকটা হচ্ছে ফারেনহাইট, আরেকটা ফারেনহাইট। খেয়াল করো এই দুইটাকে রেখে দেই, এই দুটো আমাদের থার্মোমিটার থাকলো, আরেকটা থার্মোমিটার আছে যেটা আমরা নিলাম, এইটার ধরো সেলসিয়াস, এটা কি সেলসিয়াস, এইটা মাঝখানেরটা ফারেনহাইট, ওই পাশেরটা কেলভিন। তো সেলসিয়াসে যখন এইখানে থাকবে তখন এটার নাম 0 ডিগ্রি সেলসিয়াস, এটা কি 100 ডিগ্রি সেলসিয়াস। এদিকে খেয়াল করো ফারেনহাইটে এটা কি হবে,